আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমার কাছে সব বান্দাকে উঠতে হবে। তবে বান্দা আমি তোমাদের কাছে বলে রাখি, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ মানুষ, মানুষ হিসাবে আল্লাহর কাছে উঠবে সবাই, কিন্তু কিয়ামতের দিনে সব মানুষ আল্লাহর কাছে একভাবে উঠবে না ভাই। কতক মানুষের চেহারা ভিন্ন হবে, কতক মানুষের উঠানোর ধরন ভিন্ন হবে, কতক মানুষের কিয়ামতের দিনে আচরণ ভিন্ন হবে, চোখ ভিন্ন হবে, কান ভিন্ন হবে, দেখতে ভিন্ন হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিনে আমি প্রকৃতার্থে মানুষকে 10টা ভিন্ন ভিন্ন লোকে ভিন্ন অপরাধে তুলব। আমি রাব্বুল আমিন তোদের জন্য বড় দয়াবান রব, আমি আমার একটা বান্দাও যেন ওই দিন ধরা খেয়ে না যায়, একটা বান্দাও যেন জাহান্নামে না যায়, একটা বান্দাও যেন আল্লাহর প্রশ্ন ওই দিন ফেল পড়ে না যায়। এই জন্য এই 10টা অপরাধ এবং কি কি নিদর্শন দেখলে বোঝা যাবে অপরাধ বান্দার মধ্যে আছে। আমি আমার রসুলের প্রতি 1400 বছর আগে অবতীর্ণ করেছি, কিয়ামত পর্যন্ত অবিকৃতভাবে কোরআনে রেখে দিব। আমার নবী শিক্ষা দিয়ে গেছেন, তার প্রতিনিধি হিসাবে, তার ওয়ারিস হিসাবে কিয়ামত পর্যন্ত শিক্ষা চালু থাকবে। আমার বান্দা জেনে বুঝে এই অপরাধ মুক্ত হয়ে যেন আমার কাছে আসে, আমি আল্লাহ সেই সুযোগ দিয়েছি, এই জন্য আমার নাম হচ্ছে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিন যাদেরকে উঠাবেন সেই মানুষগুলার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে দিচ্ছেন। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে প্রথম যেই দল উঠবে তাদের পরিচয় কি? আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার রবের ব্যাপারে কি ধারণা রাখো? আল্লাহ বলছেন তুমি কি তোমার রবের ব্যাপারে এই ধারণা করো নাকি? যদি এই ধারণা করো এক্ষুনি কাটা হয়ে যাও। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর জন্য নুনের উপরে সাকিলা লাগে না, আল্লাহর জন্য দরফেলে মুস্তাকবেলে নুনে সাকিলা দেওয়া লাগে না, আল্লাহ বললেই হয়ে যায়। কিন্তু আল্লাহ তাগিদ দিয়ে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে ধারণা কখনোই করিস না বান্দা, কি ধারণা করবি না। আল্লাহ বলছেন গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, দুনিয়ার বুকে জালেমরা যা যা করছে তাদেরকে মাঝে মাঝে ছেড়ে দেওয়ার কারণে মনে করিস না আমি রব্বুল আলামিন বোধহয় তাদের হিসাব নিব না, আমি রব্বুল আলামিন বোধহয় তাদের খবর জানি না। আল্লাহু আকবার, কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ? আল্লাহ বুঝাতে চান রব্বুল আলামিন প্রত্যেকটা জুলুমের হিসাব জানেন, প্রত্যেকটা জালিমকে চিনেন, তাদের অপরাধগুলো আল্লাহর কাছে লেখা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ব্যাপারে তোমাদের এই ধারণা যেন না হয়, মাঝে মাঝে ছাড় দেওয়ার কারণে তোমাদের যেন এরকম মনে না হয় যে রব্বুল আলামিন বোধহয় ছেড়েই দিয়েছেন নাকি। আল্লাহ বলছেন না বান্দা, সবার আগে অন্তরের মধ্যে ঈমান এইটা গেঁথে নে, দুনিয়ায় যদি কেউ এক চুলো কেউ কারো প্রতি জুলুম করে আমি রব্বুল আলামিন তার হিসাব বরাবর করব। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আমরা দেখতে পাই মাঝে মাঝে অনেক সময় হিসাব মিলে যায়, কিন্তু বুঝতে পারি না কেমনে মিললো, কেমনে এটার সাথে ক্যালকুলেশন আমাদের যুক্ত হয়ে গেল, আমাদের মাথায় কাজ করে না, কিন্তু আল্লাহ মিলায় মাঝে মাঝে। মিলায় কি না, মিলায় কি না, মিলায় কি না। আমি অনেক জায়গায় একটা গল্প বলি, ভালো করে খেয়াল করেন, কোনো একটা অফিসের বস, বেশের আচার আচরণ বেশি ভালো না, 19-20 হলেই খুব গালাগালি করে নিচের অধস্তনদেরকে। হঠাৎ করে একদিন ম্যানেজার তার অল্প একটুখানি ভুল করছে, যাবে কোথায় 19 আর 20, 10-20 নয়, কিন্তু ম্যানেজার রে পেয়ে গেছে ওই দিন। ওই মালিক সাহেব যা ইচ্ছা তারে তাই বলে গালাইছে, বকা যত ধরনের মুখে ছিল সবগুলো তাকে বকে দিয়েছে। মনে রাখবেন ভাই, অনেক সময় মানুষ যদি আপনার পাশার মধ্যে দুইটা ঠাডায় লাগায় আপনি ভুলে যাবেন ভাই, কিন্তু কথা দিয়ে যদি কষ্ট দেয় ওই কথা আর কষ্ট কিন্তু ভোলা যায় না। থানায় নিয়ে গেছিল আপনারে, কোন সিপাহী কে আপনারে ঢাম ঢাম করে বসাইছে রে বাবা, চোখ মুখ না দেখে পিটাই দিছে, আপনার ব্যথা ভালো হয়ে গেছে ভুলে গেছেন, কিন্তু এই জায়গার কোন একটা অফিসার আপনার মা তুলে, বাপ তুলে, আপনার আদর্শ তুলে, আপনার আন্দোলন তুলে আপনারে গালি দিয়েছিল, মরার আগের দিন পর্যন্ত এই কথার কষ্ট বলা যাবে না। ম্যানেজারকে ইচ্ছা মতো বকা দিছে, দিলে কি হবে, বেচারি তো করার কিছু নাই,
কারণ তার উপরে উনি যদি কথা বলে মালিক চাকরির থেকে বরখাস্ত করে দিবে। ভিতরে গজ গজ করে কষ্ট, বলতে পারে না কিছু, বের হয়ে চলে আসছে সেখান থেকে। আসার পরে ফ্যাক্টরির ভিতরে যেই না ঢুকছে, ভিতরের কষ্ট তো আছে, মালিকরে বলতে পারে নাই। হঠাৎ করে নিচের এক কর্মচারী দেখে উনিশ বিশ একটু ভুল করছে, আর যাবে কোথায়? মালিকের কাছ থেকে পাওয়া যতগুলা কথার খেলা ছিল সবগুলা সাথে সাথে ঝাড়ছে কর্মচারীর উপরে। বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তুলে গালা গালি করে ভূত ছাড়া কর্মচারী চিন্তা করছে প্রতিদিন এই ম্যানেজারের সাথে দেখা হয়, এত দুর্ব্যবহার কোনোদিন করেন, আজকে এত দুর্ব্যবহার, এত খারাপ কথা, এত কটূক্তি করলো কেন? কিন্তু করলে কি হবে ভাই, উনি তো তার উপরের ম্যানেজার, কথা বললে তো চাকরি থাকবে না। ভিতরে তার কষ্ট, ভিতরে তার দুঃখ, কি করবে কোথায় বলবে, অস্থির হয়ে আছে ভিতরে জলে আর পড়ে। অফিস যখন শেষ হয়ে যাচ্ছে, বেরিয়ে যখন যাবে, যাওয়ার সময় দরজার সামনে দেখে দারোয়ানটা যে বিদায় দেয়, প্রত্যেকদিন দারোয়ান দাঁড়ায় থাকে, ওই দিন দারোয়ানটা একটু বসে আছে, আর যাবে কোথায়? কথা নাই, বাচ্চা নাই, দারোয়ানের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তুলে গালাগালি শুরু। দারোয়ান চিন্তা করছে প্রায় দিনই বসে থাকি, দাঁড়ায় থাকে, আমার দিক কেউ ভ্রূক্ষেপই করে না, আজকে আমার কর্মচারী এইরকম উতাল পাতাল আমার গালায় কেন? গালায় গালায় তোর অবস্থা পুরা খারাপ, বেচারির ভিতরে দুঃখ কষ্ট, সারাদিন কষ্ট করছি দরজার সামনে দাঁড়ায়া, আর এখন কর্মচারী হয়ে আমার এরকম গালাগালি করে গেল। গালাগালি করলে হবে কি, উপরের উনি পদের আর তার নিচে তো কোনো পদই নাই, গালাবে কারে? দারোয়ানের নিচে কোনো পদ আছে? গালাবে কারে? গালানোর কেউ নাই, দরজা টরজা বন্ধ করে বাড়িতে চলে গেছে। যেই না বাড়িতে গেছে, যাওয়ার পরে রাত্রে খেতে বসছে, ভিতরে কষ্ট, ওই যে কর্মচারীর দেওয়া কষ্ট, কষ্টে কষ্টে ভিতরটা জ্বলে যায়। খেতে বসে এক গ্রাস ভাত তুলে মুখের মধ্যে দিছে, আল্লাহর কি কাম, ওই গ্রাসের সাথে একটা কাঁচা মরিচ গেছে বগুড়ার ভিতর। যেই না সাবান দিছে, একবারে মাথার মধ্যে বাড়ি মারছে। যেই না ঝাল গেছে, বৌরে ডাক দিছে, এই বেটি কী রান্না করছিস? কই কী রান্না করছি মানে, প্রত্যেক দিনই তো এরকম রান্না করি, ঝাল যায় যে অবস্থা খারাপ। কই ঝাল তো তরকারির মধ্যে আরও আছে, দেখে খাওয়ার দায়িত্ব তো আপনার। মুখে মুখে কথা, মুখে মুখে বইয়ের উপরে গেছে খেপে, খেপা তো খেপা, বাপ দাদার চোদ্দ গোষ্ঠী তুলে গালাগালি, যা ইচ্ছা তাই কটুকতা, কটুক্তি ইচ্ছা মতো, এমন রাগ, অগ্নি শর্মা। আসল কথা হচ্ছে উনি যে ওই যে কর্মচারীর কাছ থেকে দুঃখ পেয়ে আসছিল, এগুলো সব বইয়ের উপরে শোধ দেয়। বেচারি বউ তো বাড়িতে আছে, বুঝছে তো এটা আমার দোষ নয়, এত কষ্ট সারাদিন করি, কিন্তু স্বামীর সাথে যদি আর দুই চারটা কথা উত্তর দেই, স্বামীর কাছে তো আছে বিশাল পাওয়ার, এক তালাক, দুই তালাক, তিন তালাক আছে না? এরপরে হুজুরের কাছে ফোন, হুজুর রাগের মাথায় করছি, ওরে বদমাই, তুমি রাগের মাথায় কোদাল দিয়ে তোমার পায়ের মধ্যে কোপ দিলে কাটবে না? কাটবে না তো? হ্যাঁ, আপনি রাগের মাথায় মেশিনের মধ্যে হাত দিচ্ছেন, রাগে গেছে, হাত কাটবে, তালাক দেওয়ার সময় গেলে এটা মনে থাকে, তিন তালাক দিয়ে ফেলবে ভয়, এই জন্য স্বামীরে কিচ্ছু বলে নাই, কিন্তু মনের মধ্যে দুঃখ, প্রত্যেকদিন কষ্ট করি যার জন্য, এত কষ্ট করার পরে আজকে আমার এতগুলো কষ্ট, কথা শোনালো গজ 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 করে, রাগে রাগ ঝাড়বে কোথায়? খানিকক্ষণ পরে দেখে ওনার ছেলে বাড়িতে ছিল না, বাড়ির মধ্যে ঢুকছে, কেবল একটুখানি লেট করে ঢুকছে, সন্ধ্যার পরে পরে যাবে কোথায়? ডাক দে বলছে, এদিকে আয়, তুই খারাপ, তোর বাপও খারাপ। এরপরে ওরে গালাগালি, ইচ্ছা মতো গোষ্ঠী তুলে গাল, এরপরে সহ্য হয় না, হাতের কাছে ছিল একটা লাঠি, গোড়া কয়েক দিছে, রাগের ঠেলায় স্বামীর কাছ থেকে পাওয়া কথা ওইগুলো সব বেটার উপরে চালান। বেটা তো হাউমাউ করে চিৎকার করে কানতে কানতে বলতেছে, প্রত্যেক দিনই কম বেশি দেরি করে আসি, প্রত্যেক দিনই কম বেশি অপরাধ করি, আমার মা তো এত গালিও দেয় না, এরকমভাবে মারেও না, আজকে এত মারলো, এত কষ্ট দিল, এত কথা শোনালো, যাই বাড়িতেই থাকবো না। রাগ করে আবার বাড়ির থেকে বের হয়ে গেছে, যেই না বাড়ির থেকে বেরিয়েছে দরজার সামনে দেখে একটা আতলা ইট পড়ে আছে, রাগের মাথায় তুলে নিছে আতলা ইট, নেওয়ার পরে সামনে তাকায় দেখে রাস্তার ওই পার দিয়ে লেজ ডাউন দিয়ে একটা কুত্তা আস্তে আস্তে করে হাঁটে যায়। মনের মধ্যে যত রাগ, যত ক্ষোভ, মায়ের উপরে যত রাগ, সবগুলা মনের মধ্যে নিয়ে যে হাতের মধ্যে জড়ো করছে, কুত্তা সই করে একদম পেট বরাবর দিছে চালায়া, কুত্তা লেজ ডাউন দিয়ে আস্তে আস্তে হেঁটে যায়। আশঙ্কা পেটের মধ্যে আদলা ইট লাকার সাথে সাথে কুত্তার তো মাথায় নষ্ট, কুকুর চিন্তা করছে অন্যদিন মানুষের ডিস্টার্ব করি, কিন্তু আজকে কোনো ডিস্টার্ব নাই, মাথা নিচু করে হাঁটে যায়। আমার এত বড় ঢেল মারলো, কোন জায়গার কোন বেহায়া, এত কষ্ট,
ছাত্রের সাথে চিন্তা করছে, আবার যদি একটা ঢেল মারে দিছে ছিচুর কাটে দৌড়, দৌড়ের রাগের মাথায় গজ গজ করতে করতে সামনে পাইছে একটা শার্ট প্যান্ট পলা, একবারে দিছে কামর, কামর দিয়ে অন্য সময় ছেড়ে দেয়, এখন ছাড়তেও চাই না, অনেক কষ্ট করে ছুটাইছে, ছুটানো টুটানোর পরে লোকজন যখন আসছে কুত্তা কামড়াইছে, লোকজন তাকায় দেখে ওই যে অফিস, ওই অফিসের মালিক সাহেব। এটা একটা গল্প হতে পারে, সব সময় নাও মিলতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ মনে রাখো, ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون ও দুনিয়ার মানুষ, তোমার রব দুনিয়ায় যদি কেউ জুলুম করে এই জুলুমের ব্যাপারে গাফেল নন, দুনিয়ায় যদি হিসাব বরাবর নাও হয়, দুনিয়ায় যদি রব্বুল আমিন সব সময় নাও দেখান, তাহলে আল্লাহর কাছে হিসাব নেওয়ার মতো একটা দিবস আছে, ঠিক না? দুনিয়া আল্লাহর মাঝে মাঝে একটু দেখান, যখন অতিবার বেড়ে যায় দেখান না আল্লাহ, বাপরে বাপ, ইসলাম নিয়ে কথা বলে, হুজুর নিয়ে কথা বলে, হুজুরদেরকে ওপেন চ্যালেঞ্জ করে, আবার সাথে দলকে বগলের মধ্যে রাখে, চিন্তা করে দল আমারে সাপোর্ট দিবে, আমার আল্লাহ বলছেন কিছু বলি না কিছু বলি না কিছু বলি না, দুই বছর আগে 2:17 আল্লাহ একটু ফাঁস করলেন, আগে 2 বছর আগের ফাঁস করার পরে রব্বুল আমিন বললেন প্রথমে দল থেকে সরাও, এরপরে পথ থেকে সরাও, স্বেচ্ছায় দেশ থেকে বের হও, এরপরে ফুটবলের মতো এইখানে লাত্তি খাই ওইখানে লাত্তি খাই আবার দেশে আসো, সাংবাদিক এখন হারকিন লাগাও, লাগায় খোঁজে গ্রামে আসে না ঢাকায় আসে, বাড়িঘর কোথায় উনার আর খবর না। আমার আল্লাহ রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি তোমার রবের ব্যাপারে ধারণা করো কি, আমি আল্লাহ রাব্বুল আমিন বলছি ওয়ালা তাহসাবান্নাল্লাহ, খবরদার খবরদার আল্লাহর ব্যাপারে ধারণা করিস না, রাব্বুল আমিন খবর রাখে না, এরকম নয় আমি রাব্বুল আমিন, তুমি যা করো সবগুলার হিসাব রাখে, দুনিয়ায় যদি হিসাব নাও মেলে কিয়ামতের দিনে আমার কাছে নিয়ে আসবো, লেলাকুম ইন্না কাইদি মাতিন, আমার আল্লাহ বলছেন বান্দা ওই সকল জালেম যারা জুলুম করবে অত্যাচার করবে কিভাবে কিয়ামতের দিনে উঠাবো একটু খবর নিয়ে দেখ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাদের বিচার দুনিয়ায় করি নাই আমার কাছে যখন তুলব তাদের এক নম্বর অবস্থা করব, আল্লাহ বলছেন তাদেরকে আমি রব্বুল আমিন আমার সামনে আসার পরে আমি রব্বুল আমিন তাদের যেই দুইটা চোখ আছে তাশখাসু ফীহিল আবসার, আমি রব্বুল আমিন চিরদিনের জন্য কিয়ামতের ময়দানে তাদের চোখগুলাকে পলকহীন করে দেব, ওই চোখগুলা আর কখনো পলক ফেলতে পারবে না। আল্লাহু আকবার, মানে বুঝছেন আপনি সারাদিন আপনি 23,000 বারের উপরে পলক ফেলেন, আপনার চোখ অটোমেটিক পলক ফেলে, ও যুবক তোমার মোবাইল একটু হাত দাও পকেটে দিয়ে দেখো যদি 15%-এর নিচে তোমার চার্জ চলে যায় তোমার মোবাইলের কান্নাকাটির কোনো শেষ নাই, 10%-এর নিচে যাওয়ার সাথে সাথে তোমার মোবাইল তোমার সিগন্যাল দেয় কঁত 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 কঁত, কি কারণ, কি কারণ, তোমার মোবাইলে চার্জ নাই এখন বলে চার্জ লাগা, আরে বেটা আরও 10% আছে কয় না, শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, সারাদিন মোবাইল কয়বার খোলো, 50, 100, 200, 300 এর বেশি তো তুমি খুলতে পারো না বন্ধ করতে পারো না, কিন্তু তোমার রব তোমাকে পুরোটা দিন 23,000 বার এই চোখটা খোলা আর বন্ধ করে চার্জ দেওয়া লাগে না, রব্বুল আমিন যেই কুদরতি ব্যাপার স্যাপারে তোমাকে এইটা দিয়ে রেখেছিলেন ওইটার কারণ তোমার রেটিনা যেন ঠিক থাকে তুমি যেন ঠিক মতো দেখতে পারো। আমার আল্লাহ রব্বুল আমিন বলছেন জালেম হিসাবে যারা আমার কাছে আসবে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি রাব্বুল আমিন সর্বপ্রথম তাদের জন্য যেটা করব ওই মানুষগুলার চোখের পলক ফেলার ক্ষমতাকে কেড়ে নেওয়া হবে। আল্লাহু আকবার, আমার রাব্বুল আমিন বলছেন যেই না তার চোখের পলক ফেলার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, সাথে সাথে রাব্বুল আমিন তার জন্য দ্বিতীয় অপরাধ দ্বিতীয় কষ্ট দ্বিতীয় হালত চালু করে দিবেন, আল্লাহ বলছেন মুহতিনা মুকলি রুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফু ওয়া আফিদাতুহুম হাওয়া, আমার রাব্বুল আমিন বলছেন
তোমাদের জন্য দুই নম্বর যে অবস্থা করব ঠান্ডা মাথায় বোঝেন মুহতিনা রুসিম মুকরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেওয়া হবে সেই নয় ঘরের মধ্যে একটা বাড়ি দিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন মাথাগুলো উপর দিকে উঁচু হয়ে যাবে ওই মাথা চোখগুলো পলক পড়ে না মাথাগুলো উপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না উপর দিকে যাবে লা ইয়ারতাদু ইলাইহিম তরফুহুম ওই মানুষগুলো ডানেও আর ফিরতে পারবে না বামেও আর ফিরতে পারবে না রব্বুল আলামিন তাদের চোখ বিস্ফোরিত করে মাথাকে উঁচু করে সেখানে দাঁড় করায় দিবেন দুনিয়ার বুকে যারা অপরাধ করে করে যাবে আর দুনিয়ার বুকে যাদেরকে গুনে ছিল না পাত্তা দিয়েছিল না আরে ইসলাম মানে ইসলামের পক্ষে থাকে এদেরকে গুনার সময় আছে নাকি আমি 20-25 বছর ধরে আমার ক্ষমতায় আছে অতএব এদেরকে পাত্তা দেওয়ার সময় নাই ওই সময় এই বান্দাগুলা তাকায় দেখবে বাবা চোখের পলক ফেলে না গেডি দেখি উঁচু চিনে হালাইছি ঠিক কিনা আমার আল্লাহ বলছেন এইটা দুই নম্বর তিন নম্বরটা হবে তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর আমার আল্লাহ বলছেন আর ওই মানুষগুলা যারা আল্লাহর কাছে জুলুমবাজ হিসেবে উপনীত হবে তাদের অন্তরটাকে রব্বুল আলামিন হতাশায় হতাশায় ভরপুর করে দিবি বুঝতে পারেন নাই আপনি অন্তর উদাস হওয়া মানে কি ওয়াফিদাতুম হাওয়ার ব্যাখ্যায় তাবারানির ভিতরে আসছে আল্লামা ইবনে হাশুর রহমাতুল্লাহি আলাই বলছেন ও দুনিয়ার মানুষ ওয়াফিদাতুম হাওয়া যদি বুঝতি আল্লাহ রাব্বুল আলামিন একদলকে তার সামনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবেন তোর কিতাব কি তুই পেয়েছিলি কিনা কিয়ামতের দিনে প্রত্যেক বান্দা তার কিতাব পেয়ে যাবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা কেমন করে কিতাব পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের আলোকে হাদিসের মধ্যে বর্ণনা করছেন রব্বুল আলামিন ওই সময় আসমান থাকবে না কিন্তু উপর থাকবে রব্বুল আলামিন সব বান্দার আমল নামাগুলো উপর দিকে নিক্ষেপ করে দিবেন বান্দাদের হাতগুলো অটোমেটিক উপর দিকে উঠে যাবে যেই না উপর দিকে উঠবে রব্বুল আলামিন এই যে আপনার আমার ফিঙ্গার যেরকম ওই রকম দেখে দেখে প্রত্যেকের আমল নামা প্রত্যেকের হাতে হাতে পৌঁছে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন দেখ তো আমল নামা দেখছিস দেখছিস এই যে অপরাধ করছিলে আল্লাহ করছিলাম এইটা অপরাধ করছিলি করছিলাম এই যে অপরাধ করছিলি করছিলাম রব্বুল আমিন বলবেন এইটা করছিলি বান্দা চুপ করে থাকবে কথা বলে না বান্দার তখন বুঝতে পারে না এই অপরাধ আমি কখন করলাম রব্বুল আমিন সাথে সাথে তখন তার জন্য ভিডিও চালু করে দিবেন রব্বুল আমিনের অপরাধ দেখার পরে বান্দার মনে পড়বে আরে ছোটবেলায় আমার তো ভুলেই গেছে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিলাম যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা বড়ের গাছ বাঁধছিল সকালবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া পিছন দিকে তাকায় দেখছি কেউ নাই সামনে পর্যন্ত কেউ নাই ঢেল তুলে একটা মেরে দিছিলাম অনেকগুলা বড়ই পড়ছে সবগুলা খায় নাই বেছে বেছে একটা দুটা মুখে দিতে দুইটা পকেটে নিয়ে চলে গেছে আমার তো মনেই ছিল না এরকম অপরাধ আমি করেছি আমার আল্লাহ সাথে সাথে মনে করাই দিবেন ও দুনিয়ার মানুষ দুনিয়ায় তুই আর একটা দোয়া আল্লাহর কাছে করে আসছিলি ওয়া ইন্না সিনা ওয়াখতানা রব্বানা এই রব আমার সেই অপরাধগুলো মাফ করো সেই অপরাধগুলো জেনেই করার পরে আমি ভুলে গেছি আমার আল্লাহ বলবেন ও বান্দা তোর আমল নামার মধ্যে দুইটা জিনিস নাই তুই শিরিককারী হিসাবে আসিস নাই জালেম হিসাবে আসিস নাই তোর অপরাধ যেইগুলো ছিল আমি সত্তারুল উয়ুব হিসাবে গোপন রেখেছিলাম আমার নবী বলছেন আমার আল্লাহ ইমানদার ওই বান্দাগুলাকে সব অপরাধ যেইগুলো গোপন তার ছিল গোপনে রেখে রব্বুল আলামিন মাফ করে দিবে যেই না মাপ পেয়ে যাবে আল্লাহ বলবেন বুস্টার ডোজ লাগাও কি ডোজ বুস্টার দাও বুস্টার ডোজটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত বুস্টার ডোজ দিয়ে দাও ডান থেকে একটা সামনে থেকে একটা আলোর মালা নিয়েছে চলতে শুরু করবে হাদিসের মধ্যে আসছে মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর নবী বলছেন সেই ঈমানদারের আলোটা একবারে কম আলো জ্বলে কি জ্বলে নাই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে একটু আলো রাব্বুল আলামিন দান করে দিবেন ওই বিদ্যাঙ্গুলির আলোর মাথা কখনো জ্বলে কখনো বন্ধ হয় কিন্তু আলোর পাওয়ার রাব্বুল আলামিন আর দিয়ে দিবেন বান্দা ওইটুকু আলো দিয়াই নিজের জান্নাত খুঁজে পেয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আফাইদাতুহুম হাওয়া
কিন্তু যারা জালেম হিসাবে আমার কাছে আসবে আমি রব্বুল আমিন প্রথমে তাদের চোখের অপলক করে দিব আর পলক ফেলতে পারবে না মাথাটাকে উঁচু করে দিব ডান বাম আর ফিরাতে পারবে না তিন নম্বর রব্বুল আমিন বলবেন ওয়াফিদাতুম হাওয়া তাদের অন্তরের মধ্যে হতাশায় পরিপূর্ণ করে দিব ওরা বুঝেই ফেলবে আজকের দিনে আমাদের আর আল্লাহর রহমত পাওয়ার কোনো সম্ভাবনা নাই নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ভালো করে তাহলে বুঝেন দুনিয়ার বুকে হাজার অপরাধে অপরাধী হতে পারি আমি হাজার ধরনের সমস্যা আমার থাকতে পারে কিন্তু আমাকে সবসময় ঈমান মজবুত রেখে আমি যেন জালেম না হই আমাকে সবসময় চেতনায় রাখতে হবে আমি যেই হই না কেন আমার দ্বারা যেন কারো প্রতি জুলুম না হয় ঠিক কিনা কিন্তু আমাদের এখন সমাজে জুলুমবাজ কম না বেশি পাওয়ার পাইলে নরম না গরম হক না বেহক পাইছি আমি পাওয়ার এখন যাবে কোথায় সবাই কিন্তু চোখ দিছেন সরকারের দিকে ঠিক কিনা কিন্তু আপনি খেয়াল করেন আপনি স্বামী আপনি বাড়ির মধ্যে পাওয়ারওয়ালা আপনার বউরে আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলেন খালি সরকারের দোষ খোঁজেন ব্যাপার কি আপনি আপনি যে স্বামী হিসাবে জালেম হয়ে ঘরের মধ্যে আছেন তার হিসাব কই যাবে নিজের বউরে আপনি গালি দেন হারামজাদি বলে আগেই যদি জানেন ওর যারো সন্তান অথবা জন্মের ঠিক নাই বিয়ে করছেন কেন না হলে নিজের বউরে আপনি হারামজাদি বলেন কোন সাহসে আছে কিনা এদিকে নাই না ইচ্ছা মতো একটু কম বেশি হলে আপনি তাকে গালি দেন ইচ্ছা মতো তার সাথে খারাপ ব্যবহার করেন আপনি চিন্তা করছেন আল্লাহ খালি সরকারে ধরবে আর আপনারে বগল বাজায় পার করাবে জি না আল্লাহ আগে আপনার বাটাম ঝরঝরা করাবে অযুবক তরুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন আল্লাহর সাথে তোমরা ইবাদত করো কাউকে শরীক করো ওবিল ওয়ালিদাইনি হাসানা তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো সদাচরণ করার দায়িত্ব কাদের যেই সকল সন্তান মূর্খ সুরখ স্কুল কলেজে যায় নাই দুনিয়ার কিচ্ছু বোঝে নাই ওরা হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করবে আর যারা এখন একটু বড় বড় হয়ে গেছে স্কুল কলেজে যায় জিন্সের প্যান্ট পরে প্রতিদিন কাঁচা পয়সা রোজগার করে স্মার্টফোনের মালিক হয়েছে ওদের আর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার নাই ঠিক কিনা কি ভাব আপনার সন্ধ্যার পরে মা যদি ফোন দেয় বাবা কই আছি বাপরে গরম তোমার এত কল করা লাগবে না এত খবর নেওয়া লাগবে না যখন আসা লাগবে তখন আসবো এত কথা বলবে না তুমি পিতা মাতার সাথে এরকম রাব ব্যবহার করে এরকম খারাপ ব্যবহার করে আপনি জেনে রাখেন আপনার আমল নামায় জালেম হিসাবে আপনার নাম লেখা হয়ে যাচ্ছে আল্লাহর কাছে ওই দিন কিন্তু আপনিও পার পাবেন না ঠিক কিনা প্রিয় মুসলমান এই জন্য ইমানদারদের ধরন কি হবে আমার নবী বলছেন ইমানদারের ধরন হবে আগে উপর দিকে তাকাবে না আগে নিজের জায়গায় তাকাবে নিজের দিক থেকে দেখবে আমি দুনিয়ার বুকে কোনো জুলুমের মাল জুলুম আমার দ্বারা হয়ে যাচ্ছে কিনা এমনকি তো আমি অনেক সময় বলি আপনাদের পছন্দ হয় না আমাদের যেই কোলা হেফজখানা মাদ্রাসা আছে অনেক মাদ্রাসা আছে ওইগুলাতে ওস্তাদরাও অনেক সময় জালেম হয়ে যায় বাচ্চা কাচ্চাকে এমন মারা মারে শাসনের নামে ইসলামী শরীয়তে যার কোনো অস্তিত্ব না হুজুর বলেন কি দিন শেখানোর জন্য মারি দেখেন তো আয়াত আপনারা চিনেন কিনা অর্থ কি আপনারা জানেন কিনা আমার আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান পরিচিত আয়াত কিনা আর রহমান মানে কি অসীম দয়াবান যার উপর আর দয়া নাই আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন যিনি সবচেয়ে দয়াবান তিনি কোরআন শিক্ষা দেয় আল্লাহর তো নাম আরো 99টা ছিল আল কাহার আল্লামাল কুরআন আল আজিজ আল্লামাল কুরআন আল্লাহ এক জায়গাতেও বললেন না সবচেয়ে নরম বলে আল্লাহ বললেন কোরআন শিখায় তার মানে যারা কোরআন শিখাবে রসুলকে বলা হয়েছে রুহামা উবাইনাহুম তিনি ছিলেন তাদের প্রতি নরম কোরআনের শিক্ষকের থেকে নরম হওয়ার মতো কেউ নাই আপনি কথায় কথায় তারে জিনজির লাগায় পিটান পাশা ফাটায় দেন শরীরের মধ্যে দাগ তুলে ফেলেন আপনাকে আল্লাহর কাছে জুলুমবাজ হিসাবে দাঁড়াতে হবে বলেন হুজুর তাহলে পড়াবো কেমন করে কোন জায়গায় আছে আপনারা কোরআন পুরা মুখস্থ করানো ফরজ কোথাও আছে যতদূর পারে ততদূর করবে শাসন করবেন তাকে নানানভাবে বুঝাবেন তাকে নানানভাবে উপদেশ দিবেন কিন্তু এরকমভাবে পিটায় লাল করে দিবেন এইটা জায়েজ নাই প্রিয় মুসলমান এই জন্য এই কথাগুলা বলছি কারণ আপনাকে মনে রাখতে হবে ভাই আমি আল্লাহর কাছে যেদিন দাঁড়ায় যাব দুনিয়ায় হয়তো আল্লাহ আমার কোনো বিচার ফাইসলায় দেখান নাই কিন্তু আল্লাহর কাছে দাঁড়ানোর পরে প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে ঠিক কিনা ঠিক কিনা
এবার আসেন তো এই প্রথম অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন মানুষদেরকে এই আয়াতে কারিমার আলোকে দুনিয়ার বুকে কোনো সিম্পটম আছে কিনা দুনিয়ার বুকে কোনো প্রমাণ আছে কিনা কোনো নজির আছে কিনা যেটা দেখে বোঝা যাবে কারা দুনিয়ার বুকে জুলুমবাজ হয়ে যেতে পারে কোন অপরাধে কোন ধরনের মানুষ জুলুমবাজ হইতে পারে এরকম কোনো কারণ আল্লাহ ব্যাখ্যা করেছেন কিনা মুরব্বি বসে আছে কপালে হাত দিলাম না কপাল ঠান্ডা তার মানে বোঝা যায় ওনার জ্বর নাই যদি এখন কপাল গরম গরম লাগতো তাহলে বোঝা যায় তো ওনার জ্বর হওয়ার সম্ভাবনা আছে ভাই ঠিক কিনা নাকের মধ্যে সেন সেন করে কয়ে মাথাটা কেমন কামড়াচ্ছে নাকের মধ্যে কিটমিট করতেছে আপনি বুঝতে পারেন আপনার সর্দি লেগে যেতে পারে ঠান্ডা লেগে যেতে পারে হঠাৎ করে একজন পেট ধরে বলছে বাপরে বাপ পেটের মধ্যে ব্যথা কামড় কয়ে যা যাই মোড়ের দোকান থেকে আরো দুটো কন্ডেন্স মিল্কের চা দিয়ে টোস্ট ভিজায় খা আগেই বলছিলাম এগুলো দুদিনা খাইস না কথা তো শুনলি না ফিরি পায় তো চেয়ারম্যানের নির্বাচনে ছয় কাপ বসাইছি আপনার পেটের কামড় দেখে আপনি বুঝতে পারেন আপনার পেটে ডায়রিয়া হতে পারে দাস্ত হতে পারে আপনার পেটের মধ্যে অশান্তি ঢুকে গেছে আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকে আমি আল্লাহ দুইটা নিদর্শন দিয়ে রাখলাম আল্লাহর আদালতে একজন যেন জুলুমবাজ হয়ে ধরা না পড়ে এই জন্য রব্বুল আমিন বলে দিয়ে রাখলেন এই দুই আচরণ যদি কারোর মধ্যে পাওয়া যায় জুলুমবাজ হওয়ার সম্ভাবনা থেকে যায় আমার আল্লাহ রব্বুল আমিন সূরা দাহার 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাহাউলাই يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও এই দুইটা সিম্পটম যদি তোমার মধ্যে থাকে দুনিয়ার বুকে তোমার জুলুম বাজার সম্ভাবনা আছে এখান থেকে বেঁচে যাও আল্লাহ এক নম্বর বলছেন ইন্নাহা উলাই ইউহিব্বুনাল আজিলা দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে যারা কেবল দুনিয়াদার হয়ে যায় যা তার মাকসুদ সব দুনিয়া দুনিয়া বানায় ফেলে আমি আল্লাহ বললাম এই দুনিয়াদার আর দুনিয়ার মাকসুদওয়ালাদের দ্বারা জুলুম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঠিক কিনা এই চেয়ার আমার চাই কেমনে চাই জানি না দিনে না রাত্রে কোন কারবার দিয়ে হওয়া লাগবে আমার এরকম কোনো দেখার সময় নাই আমার টার্গেট চেয়ার আমার টার্গেট দুনিয়া তার মানে বোঝা যায় ওনার দ্বারা জুলুম হওয়ার সম্ভাবনা আছে চেয়ারের দিকে আসতে গেলে যেইগুলো পথের কাঁটা ওইগুলোর কেমনে সরানো লাগবে ভাবার সময় নাই কথা বলেন আমার কথা হলে জিব্বা নামায় দিয়েন আমার কথা নয় নিশ্চয় এখানে প্রশাসনের লোকেরা আছেন আমি বাংলাদেশে কোথায় যাই কখন আমি কোন জায়গায় যাই সব খবর আছে আপনার এখানে আছি 10 দিন আগে থেকে জানি বিলকুল জান ঠিক আছে 11টার মধ্যে শেষ করে দিয়েন এখন বাজে 12টা প্রিয় মুসলমান আমি কোরআন থেকে আপনাদের কাছে বলছি কাউকে টার্গেট করে কাউকে প্রতিপক্ষ বানানোর জন্য বলছি না আল্লাহর জান্নাতে যদি সবাই মিলে যায় আমার ঠেকা আর আমার সমস্যা আছে তো এত হিংসা কেন আপনার মনে আপনি প্রতিপক্ষ বানান কেনার একজনকে আপনার তো টার্গেট থাকবে আমার নবীর দাওয়াতের তরিকায় আল্লাহর একটা বান্দাও যেন জাহান্নামে না যায় আমার এলাকার সবাই এনে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন প্রথম তোমরা নিজেরা সাবধান হও ইন্নাহা উলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াদারুনা ওয়ারাহুম ইয়াউমান সাকিলা আল্লাহ বলছেন প্রথম যে রোগ তোমাদের মধ্যে যাদের মধ্যে ধরা খাবে এই রোগ তাদের দ্বারা জুলুমবাজ হওয়ার সম্ভাবনা আছে তোমার টার্গেট যখন কেবল দুনিয়া 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 তুমি কিন্তু জালেম হয়ে যেতে পারো ভালো করে ব্যাখ্যা করা লাগবে ভাই ক্লাস টেনে তুই ভালো রেজাল্ট কেন করতে চাস বলে আমি একটা ভালো কলেজে যেন চান্স পাই ভালো কলেজে চান্স পেলে কি হবে ভালো রেজাল্ট করব ভালো রেজাল্ট করলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢুকবো পাবলিক বিশ্ববিদ্যালয়ে গেলে কি হবে অনার্স মাস্টার্সে ভালো রেজাল্ট করে বিসিএস ক্যাডার হবো বিসিএস ক্যাডার হয়ে কি হবে বিসিএস ক্যাডার হওয়ার পর ভালো চাকরি হবে ভালো চাকরি যখন হবে ভালো জায়গায় বিয়ে হবে গাড়ি হবে বাড়ি হবে অবস্থা হবে আপনি দুনিয়াতে ওই এসএসসি থেকে শুরু করে ওই যে চাকরি বাকরি গাড়ি যে পর্যন্ত গেছেন এইগুলার একটার মধ্যে আল্লাহ একটার মধ্যে দিন একটার মধ্যে রসুল একটার মধ্যে নিয়তের বিশুদ্ধতা নাই আপনার সবগুলা কেবল দুনিয়া 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 হয়ে গেছে এই জন্য আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আপনি যদি প্রশ্ন পান প্রশ্ন আউট হয়ে গেছে আপনি 50,000 টাকা দিয়ে কিনে নিতেও তখন বাধার মধ্যে মাথার মধ্যে বাধা দিবে না ঠিক কিনা
কারণ আপনার টার্গেট তো দুনিয়া কিন্তু আপনার নিয়ত যদি এরকম হতো আমাকে একজন মানুষের মতো মানুষ হতে হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জায়গায় যেতে হবে এমন পদে আমাকে বসতে হবে একজন আদর্শ মুমিন হিসেবে ওই পদাধিকার যদি আমি নেই আমি আল্লাহর জমিনে আল্লাহর বিধান যেন থাকে এক জায়গায় যেন আদালতের বেইনসাফ না হয় ওইটা আল্লাহ পছন্দ করে না করে না রসুলের পক্ষে না বিপক্ষে আপনার মাথা দেওয়ার মতো সময় নাই আপনার টার্গেট দুনিয়া দুনিয়া ভাই এই জন্য সবার আগে আল্লাহ বলছেন নিজের দিকে তাকায় দেখো তুমি কি আল্লাহর বান্দা হতে চাও নাকি দুনিয়াদার হয়ে বসে আসো আমার আল্লাহ এবার বলছেন দুই নম্বর রোগ তাদের মধ্যে থাকবে ওয়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা আমার আল্লাহ বলছেন তাদের দ্বিতীয় রোগ হচ্ছে ওই মানুষগুলা যতটুক না দুনিয়াদার তার থেকে বেশি পরকাল নামক একটা দিবস আছে তাদের আচার আচরণ তাদের চলাফেরা তাদের ভাবভঙ্গি তাদের ব্যবসা বাণিজ্য তাদের রাজনীতি তাদের আদর্শ তাদের কথা তাদের মানুষের সাথে ব্যবহার এইগুলা একটা দেখে মনে হয় না পরকাল নামে কিছু আছে ওই মানুষগুলা যেন পরকালকে ভুলেই গেছে যারা পরকালকে ভুলে যে দুনিয়াদার হয়ে যাবে এরা মানুষ হিসাবে আরো ভয়ঙ্কর ঠিক কি না একটু মিলায় দেখেন নিজেদের জীবনের সাথে আমার আচার আচরণ আমার কথাবার্তা আমার দুনিয়ার যে সকল বাসনভঙ্গি আমার দুনিয়ার যে রাজনীতি আমার দুনিয়ার যে ক্ষমতা আমার দুনিয়ার যে মেলামেশা মহামেলা এইগুলাই একটা দেখে আমাদের এখন মনে হয় না পরকাল বলে কিছু আছে যদি পরকালকে ভয় করতো মানুষ কখনো মানুষ হিসাবে অপরের সাথে জুলুম করতে পারে না ঠিক কি না পরকাল কোথায় পরকাল দেখা যাবে ওই পারে যায় আগে ক্ষমতা পাওয়ার কম ছিল নাকি আমার কথা এ নড়তো সে চড়তো এখন আল্লাহ রাব্বুল মাঝে মাঝে এমন দেখায় লুঙ্গি বান্দার জন্য লোক খুঁজে পাওয়া যায় না যারা একসময় রাবিশ 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 বলে সারা দেশ গরম করে দিছে তাদের লুঙ্গি বান্দার লোক খুঁজে পাওয়া যায় না আল্লাহ দুনিয়ায় দেখাইছে ঠিক কিনা প্রিয় মুসলমান খুব ভালো করে বুঝে নেন আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বুঝাতে চান পরকালকে তুমি ভুলে যেও না ওই দিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন যদি পরকাল ভুলে আমার কাছে আসো আমি আল্লাহ বললাম ওয়াফিদা তুম হাওয়া আমি রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে হতাশ বানায় দেব দুনিয়ার এই সম্পদ আর দুনিয়ার এই টাকা পয়সা এক চুলো তোমার জন্য কাজে আসবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আপনি আল্লাহর কাছে কত বড় বিজনেসম্যান ছিলেন কত বড় প্রতিষ্ঠান আপনার ছিল প্রত্যেক দিন কতগুলো শাড়ি লুঙ্গি আপনি বানাতেন এক এক মোকামে এক এক হাটে আপনার কত টাকার ডেলিভারি হইতো আপনার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কি ছিল আল্লাহ বলছেন একটাও কাজে আসবে না পাসপোর্ট যেই না আমার কাছে নিয়ে আসবে উপর দিয়ে লেখা থাকবে এইখানে বিদেশি এইখানে স্বদেশি এইখানে প্রবাসী নানান ধরনের পাসপোর্টের ইমিগ্রেশন আল্লাহর ইমিগ্রেশনে লেখা থাকবে কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহর কাছে যদি আসতে চাও আল্লাহর কাছে ইমান আর ইসলাম নিয়ে আস সহায় সম্পদের কোনো দাম নাই ঠিক তো ভাই বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এক নম্বর অবস্থা শেষ আরেকটা অবস্থার কথা এবার বলবো দুই নম্বর আছেন আপনারা আছেন তো আপনারা দশ মিনিট লাগবে আছেন ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন জালেমদের অবস্থা এরকম এবার দ্বিতীয় একটা দল আল্লাহর সামনে উঠবে আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা বাসারনা ওয়া সামিআনা ফারজিআনা নাআমাল সালিহান ইন্না আমার রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও আল্লাহ রাসূলকে বলা হচ্ছে ওয়ালাউ তারাইযুকিফ হে রাসূল আপনি যদি দেখতেন ওয়ালাউ তারাইদিল মুজরিমুন দুনিয়ার বুকে আপনি অনেক ভিআইপি ভিআইপি পাওয়ার ওয়ালা দেখেছেন কিন্তু কিয়ামতের দিনে আপনাকে এমন একটা মঞ্চে উপবিষ্ট করায় একদলকে দেখানো হবে কারা তারা মুজরিম কারা তারা
কথা বলছেন তারা হচ্ছে মুজরিম। কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত হওয়ার পর আল্লাহ দুইটা বাক্য বলবেন, একটা সালাম কৌলাম মির রব্বির রহিম, আমার পক্ষ থেকে সালাম দিয়ে এদেরকে আলাদা করে দাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা মুজরিম তাদেরকে আলাদা করা। আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান, রসুল দুনিয়ার বুকে ইসলামের বিপক্ষে ছিল, কোরআনের বিপক্ষে ছিল, আপনার বিরোধিতা করেছে, নম্র ভদ্র দুনিয়ার বুকে বিভিন্ন কারণে ওই দিনপন্থী মানুষগুলার উপর অত্যাচার অনাচার করা হয়েছে, দুনিয়ার বুকে রব্বুল আমিন কিছুই বলেন নাই, মৌলিক নিয়ামত দিতে রব্বুল আমিন কাউকে আলাদাও করেন নাই। আপনাদের এলাকায় এরকম মানুষ আছে কিনা, ফজরের নামাজে সবার আগে যে সামিল হয়, আছে না ভাই? আবার এমন ভিআইপি মুসল্লিও আছে, জুম্মার দিনে জুম্মার নামাজ যেই না কদ কামাতি সালা বলা হয়, দৌড় লাগায় মসজিদের দিকে, একটা জুতা বাইরে আরেকটা জুতা মসজিদের বারান্দায়, আছে না ভাই? প্রিয় মুসলমান, তাহলে আমরা দেখতে পাই দুনিয়ার বুকে অনেক নামাজি আবার অনেক কম নামাজি, কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দুইজন ব্যক্তি খেত লাগাইছে, দুইজন ব্যক্তি জমিতে ধান লাগাইছে, ইরি ইরি লাগানোর পরে পাঁচ ওয়াক্ত নামাজে যে ওর বিঘাপতি হয় বিশ মন, আর যেইটা কেবল জুম্মার দিনে যায় ওর বিঘাপতি এক মন, ঠিক? আপনাদের এলাকায় কোনো একজন হিন্দু ভাই আছে, ও সারাদিন হরে কৃষ্ণ হরে রাম বলে আর আপনি আল্লাহ আল্লাহ বলেন, দুইজনই আগ লাগাইছে কুশার লাগাইছে, দুইজন আর কুশার লাগানোর পরে মুসলমানের তা জবের মিষ্টি আর হিন্দুর তা তিতার তিতা, তাই নাকি? মুসলমান ভালো করে বোঝেন আর মনে রাখেন, দুনিয়ার মানুষ মৌলিক দুইটা দিক দিয়ে খায়, কয়টা দিক? একটা খাওয়ার নিয়ে আপনার পেরেশানির কোনো শেষ নাই, আপনি বাজার করেন, হাট করেন, আনার পরে খেতে বসেন, আপনার ভাল লাগে না, স্বাদ লাগে না, হঠাৎ করে কপালে বাড়ি দিয়ে বলছে, আরে মনেই ছিল না সারাদিনে এত ব্যস্ততা, সকালে যে নাস্তাই করি নাই, দুপুরে যে খাই নাই ভুলে গেছি, বিকালবেলা খাই, এরকম হয় কিনা ভাই? মুসলমান, দুনিয়ার বুকে আপনি সামান্য একটু খান, ওই খাবার আপনার পছন্দ হয় না হয় না, তিন ঘন্টা চার ঘন্টা না খেয়ে থাকেন, এক খাবার দুই দিন তিন দিন পরপর খাওয়ার পর রুচি হয় না, তারপরেও খেতে হয়, কিন্তু এই খাবার নিয়ে আর এই খাবারের রিজিক নিয়ে আপনার কামড়া কামড়ি বাজার হাটের কোনো শেষ নাই, কিন্তু রব্বুল আমিন আরেকটা দিক দিয়ে আপনারে খাওয়ায়, নাক দিয়ে অক্সিজেন নেন, দুই মিনিট তিরিশ সেকেন্ড থেকে তিন মিনিট তিরিশ সেকেন্ড যদি বন্ধ থাকে আপনার খবর হয়ে যাবে, ঠিক কিনা? এটা তো কিনে কিনে খান সিরাজগঞ্জের লোক, কিনে খান না? আপনাদের এখানে কি জানেন হাসপাতাল আছে বিখ্যাত, খাজা ইউনুস আলীর থেকে তো অক্সিজেনের সিলিন্ডার দিয়ে যায় না ভাই? প্রিয় মুসলমান ভালো করে বোঝেন, আল্লাহ মানেন আল্লাহ মানেন না, আল্লাহর পক্ষে থাকেন আল্লাহর পক্ষে থাকেন না, দুনিয়ায় আল্লাহকে পছন্দ করেন পছন্দ করেন না, উপরে উপরে মাহফিল হক বলেন, দুই চার পঞ্চাশ টাকা চান্দাও দেন, ভিতরে ভিতরে মোবাইলও মারে, বন্ধ হলে ভালো হয়, দেখেন তো কোনোভাবে কাজ করা যায় কিনা, রব্বুল আমিন সবগুলা খবর রাখছেন, কিন্তু আল্লাহ কারো অক্সিজেন বন্ধ করেন নাই, বিঘাপতি কারো এক বিঘা দেন নাই, এক মন দেন নাই, কারো জন্য রব্বুল আমিন দুনিয়ার বুকে আগগুলাকে মিষ্টি আর তিতা বানাই দেন নাই, কিন্তু আমার আল্লাহ বলছেন রসুল ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا আপনাকে একদিন দেখাবো আমি, আপনি বসবেন মাকামে মাহমুদে, ওয়াবাসু মাকামাম মাহমুদা ওয়াদদারাজাতার রাফিয়া, ওই জায়গায় রব্বুল আমিন বসাবেন রসুলকে, আর দেখাবেন দেখেন আজকের দিনে ডালে চালে মিশায়া খিচুড়ির কারবার নাই, আজকে সালাম প্রাপ্তদেরকে আলাদা করেছি আর মুজরিমদেরকে আলাদা জায়গায় রেখেছি। আল্লাহু আকবার, আমার রব্বুল আমিন বলছেন এক দলের বাড়ি দিছিলাম এই জায়গায় কাল্লা উঁচু হয়েছিল, দ্বিতীয় দলের কি করব না কিছু রুসিহিমিন্দা রব্বি, আল্লাহ রাব্বুল আমিন পিছন দিকে তাদের বাড়ি দিলেন, সেই না বাড়ি দেওয়া হবে চিরস্থায়ী ভাবে, মাথাটা হেলে যাবে, আল্লাহ বলছেন দুনিয়ায় কত ভুটানি কত মাতব্বরি, কিন্তু আমি রাব্বুল আমিন এমন নামায় দেব কিয়ামতের দিনে কোনো দিন আর মাথা উঁচু করতে পারবে না, দুনিয়ার মানুষ দেখবে আরে চিনি তো এটা রে চিনা চিনা লাগতেছে, এই চিনে ফেলছে পার কাল্লা নিচু কেন, যেই না মাথা নিচু পান্দা বুঝে ফেলবে, দুনিয়ায় ভিআইপি ভিআইপি ভাব নিলেও আসলে আল্লাহর আদালতে আজকে ধরা খাইছে, গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন এক নম্বর বলছেন না কিছু রুসিহিম মিন্দা রব্বিহিম, যেই না তাদের মাথা নিচু করে দেওয়া হবে, তারা সাথে সাথে দুইটা কথা আল্লাহকে বলবে, কয়টা? আলোচনা একদম শেষের দিকে ভালো করে খেয়াল করেন, কয় কথা বলবে, কয় কথা?
আল্লাহর কাছে বলবে রব্বানা বশারনা ওয়া সামিনা আয় আল্লাহ আজকে সব দেখে ফেলছি সব শুনে ফেলছি কি দেখছি এই কি দেখছিস রব্বুল আমিন বলবেন কি দেখছিস আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে শরণ করায় দিবেন ফেরেশতারা বলবে وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها দুনিয়ার বুকে সিরাজগঞ্জে বাজার করতে গেছেন দোকানটা খুব স্মার্ট যাওয়ার পরে দেখেন কাচের দরজা সামনে লেখা আছে পুল অথবা পুশ পুল মানে আপনি টান দেন পুশ মানে ধাক্কা দেন দেখছেন নাকি আপনারা দেখছেন কথা বলেন কিন্তু এমন আবার ভিআইপি দোকান আছে যেই দোকানে যাওয়ার পরে হাতলি নাই কি ব্যাপার দোকানের সামনে সুন্দর করে কাঁচ দিয়ে লাগানো আছে দরজা দরজার সামনে দাঁড়ানোর সাথে সাথে সেন্সর দেওয়া আছে মানুষ আসতে বুঝতে পারলে অটোমেটিক দরজা খুলে যায় দেখছেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা যেইনা জাহান্নামের সামনে চলে আসবে আল্লাহ বলছেন মুজরিম দুনিয়ায় কিছু বলি নাই আজকে আল্লাহ আমি উঠালাম সাথে সাথে জাহান্নামের সামনে আসার সাথে সাথে জাহান্নামের আর অপেক্ষা নাই জাহান্নাম শুধু খেয়ে ফেলতে চায় একা একাই দরজা খুলে যায় ওই মানুষগুলো আল্লাহর সামনে বলবে রব্বানা আফসারনা ওয়া সামিআনা আই রব্বুল আমিন আজকে আমরা দেখে ফেলছি জাহান্নাম সত্য দেখে ফেলছি জাহান্নামের গর্জন সত্য দেখে ফেলছি জাহান্নামের আগুন আর তার হুঙ্কার কত ভয়ঙ্কর শুনেও ফেলছি আল্লাহ আল্লাহর কাছে সাথে সাথে এই দুইটা কথা বলার পরে একটা আবদার দিবে মাথা নিচু করে আল্লাহ তোমার কাছে ক্ষুদ্র একটু আবদার আমাদের ছোট্ট একটু আবদার কি আবদার বলে রব্বুল আমিন আমাদেরকে দুনিয়া একটু পাঠায়া দাও আল্লাহ বলবেন যাও বাবা তোমরা সিরাজগঞ্জের ভিআইপি মুসলমান যে পরিমাণ শাড়ি লুঙ্গি বানাইছো যাও যাও বাবা যাও তাই ভালো করে বলেন যাওয়া যাবে জোরে বলেন যাওয়া যাবে ওই মানুষগুলা কি বলবে রব্বানা আফসারনা ওয়া সামিআনা ফারজিআনা আমার আল্লাহ বলবেন আরে বেটা এতদিন তো দুনিয়াতেই ছিলি দুনিয়াতেই জীবন যাপন করে তারপরে না কবর তারপরে না হাশরের ময়দানে আসছিস আবার কেন দুনিয়ায় তোরা যেতে চাস সাথে সাথে তারা দুইটা কাজের কথা বলবে আজকের আলোচনার সর্বশেষ আমাদের পয়েন্ট এই দুটা তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এমনি এমনি তো দুনিয়ায় যেতে চাই না আমরা কেবল দুইটা কাজ করার জন্য দুনিয়ায় আবার ফেরত যেতে চাই আল্লাহ বলবেন বল তোদের মধ্যে বল আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বলায় নেবেন না আমাল সালিহান ইন্না মুকিনুন রব্বুল আলামিন দুনিয়ায় এমনি এমনি আর যেতে চাই না আর ব্যবসা করব না বলে দিলাম আল্লাহ আর কোন রকম অন্য কোন কারবার করব না সংসার করব না রাজনীতি করব না ধোঁকা দিব না পাওয়ার দেখাব না ক্ষমতা দখল করব না দিনেরটা রাত্রে করব না সব কিছু বাদ দিলাম কেন যেতে চাও না আমাল সালিহা আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম এবার দুনিয়ায় পাঠায় দেখো বাম্পার বাম্পার ভালো কাজ করব কি করবে বাম্পার বাম্পার ভালো কাজ করবে কি করবে কি করবে দুই নম্বর আল্লাহ বলছেন আর কি করতে চাও বলে ইন্না মুকিনু আসার সময় ভুল করে একটা কাজ না করে আসছি ইমানটাকে মজবুত করে আসতে পারি নাই মেহরবানি করে আল্লাহ সুযোগ দিলে এবার ভালো কাজও করব ইমানটাকে বিশুদ্ধ করে আসব একসাথে সবার কাছে উত্তর জানতে চাই আল্লাহর কাছে ওই দিন কি এই আবদার কবুল হবে ভাই জোরে বলেন কবুল হবে কবুল হবে উপায় কি উপায় কি উপায় জাহান্নাম না জাহান্নাম না জাহান্নাম তো অনেক পরে কিয়ামত হইছে নাকি এখনো তো পরকাল হয় নাই উপায় আছে আল্লাহর রহমান নামের কথা বলেছিলাম কেন রহমান কারণ তিনি জানাইছেন একটা বান্দা যেন জাহান্নামে না যায় আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে চিত্রপটে এটা হবে যদি বেঁচে আসতে চাও তাহলে এখন থেকেই ভালো কাজে জোর দাও আর ঈমানটা মজবুত করে আমার কাছে আসো ঠিক কিনা ঠিক কিনা
তাহলে আমাদেরকে দুনিয়ার থেকে আল্লাহর কাছে যাওয়ার আগে মৌলিক এই দুটো প্রস্তুতি নিতে হবে, একটা আমলে সালে আর একটা হচ্ছে আল্লাহর জন্য ঈমানে কোনো ছিদ্র রাখা যাবে না। রাজি আছেন? হাত তোলেন দেখি, একবার তো আগে তুলছিলেন, এখন দেখি টান করে তোলেন দেখি তুলছেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, ভয় নাই, আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আমি ভালো কাজের ডেফিনেশনটা একটু বুঝাতে চাই, দুই মিনিট। রাজি আছেন? রাজি আছেন আপনারা? দুই মিনিট লাগবে, রাজি আছেন? ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, ভালো কাজ করে বল, ভালো কাজ করে, আমার চেয়ে ভালো কাজ কেটা করে। হ্যাঁ, পাঁচ অক্ট নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে দিয়েছি, লম্বা যুগ্ম ভালো কাজে আছে কিনা, হজও একবার করছি, জাকাতও মাঝে মাঝে দেই, ভালো কাজ মানে কি? আমি আপনার একটু ভালো কাজ বুঝাই দেবো, দুইটা মিনিট প্রিয় ভাইয়েরা, যাতে করে আমরা এইটা নিজেরা কালচার করতে পারি। আসলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গুড ওয়ার্ক, এই গুড ওয়ার্কের ডেফিনেশন কি এটা আমাদের জানতে হবে। তো তার আগে আপনাদের কাছে